السلام عليكم ورحمه الله نعمده ونستعينه ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد صدق الله العظيم আশ্বস্ত হিসাবে এরা আল্লাহকে জন্য কায়েম রাখবে
একজন দুঃখী মানুষ, বিপদী মানুষ, এক আশ্বস্ত হিসাবে আমরা অভিজ্ঞতার সাক্ষাৎ চাই। হাজর বদরপুরি রহমত আলীর নিকট বহু পরিশ্রামগ্রস্ত মানুষ রয়েছেন। আশ্রয়ের উদ্দেশ্যে বদরপুরি রহমত আলী তাদের মানসিক সান্ত্বনাও দান করতে এবং তারা জরুরিতে যথাসাধ্য পূরণ করে। বুজুর্গের একটা আমাদের একটা খাসল এলাকি বুজুর্গ ব্যক্তি বুজুর্গদের পরিচয় হইল যে জানলেন নবীর দরবারে বহু মানুষ বিপদগ্রস্ত মানুষ হয়েছে। বুজুর্গ করেছিলাম কখনো নিজের পক্ষ থেকে কিছু দান করি দিতে কখনো বলতেন যে উসমানের কাছে গিয়ে আমার কথা হইল, উসমানে তোমার এই এই সমস্যার সমাধান করে দিল। এক বুজুর্গের দায়িত্ব হইল কিয়া শত শত মানুষের বিপদের খবর রাখা এবং স্থানীয় দরকার কিয়া এরা বিপদের সাহিত্য করবে। আর যে ফিরে নিজে খায় মানুষের বিপদগ্রস্ত আরো বিপদগ্রস্ত হয়ে যায় সেই নয়। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গের কাছে চেয়েছিলেন, তো এক বিপদগ্রস্ত মানুষ আইয়া কইল যে স্যার আমার লাগে দোয়া করুক, আমার প্রথম মেয়ের সাজি দিয়েছি, আমি মকরুজ হয়ে গেছি, ফর্জি হয়ে গেছি, এমত অবস্থা আমার দ্বিতীয় মেয়ের সাজির জরুরত পড়ছে বা সাজির প্রস্তাব হয়েছে, আমি আমার খরচ করে আর বাড়াইতাম সাজি একটা, আমি খরচ না মাঠে আরো মেয়ের বিবাহ দেওয়া আমার পক্ষে সম্ভব। তো পিসাবে দোয়া করলা আজ এই ব্যক্তির 10 টাকার খাদ্য জেলা নজর জেলা তাই যেন কবুল করি আল্লামা ইকবালে হাসা শুরু করলাম। পিছনে জিগে যে আপনি আসেন এখানে আসি আর আপনার দোয়ার কবুলিও দেখে যে মানুষ যে 100 টাকা খরচ দিয়ে আসছে মানে 110 টাকা করে দিয়ে আপনার বাড়িতে গিয়ে বাড়ি আছে মানুষের মাদক খাটার আমি এক আমার নাম ফিরাচ্ছি না ফিরাকি এক সত্য জামাল এক আখলাকের নাম হযরত মারুফ কাদির রহমতুল্লাহ আলাইহি যখন গদ্দার কিনারা দিয়া তার মরিদ সময় তাই দিয়া পরিচয় দিলা আমরা বড় সবে কক্সবাজার সাগরের পারে গিয়া আমরা দিয়ে মাঝে মধ্যে বই এমনকি আলকায় জ্যোতির পর্যন্ত বরং মিলাদের মোস্তফা পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে। তো যখন গেছে তখন কিছু নজোয়ান উশৃঙ্খল যুবক তারা কিছু দূর পড়তাল সহ নাচ গান শরাব পান সহ বড় বেকমিজি যত কাজ আছে এই সমস্ত কাজ করছে। তার মরিদ যারা তারা তার কাছে নিবেদন করলাম যে তাদের পদ্ম দেখতো এটা হালাত হইল টাইম আজ উদয় দোয়া করলাম হইল আল্লাহ এনাদের দুনিয়ার জেলা খুশহালে তুমি রাখছো এনাদের আখের তো খুশহাল দাখিল করো। মরিদলে জিগে গেলে তারা না ফরমানি করে রাখতে তারা করে দেখায় আল্লাহ চাইলে তো তারা দেখে দায়ক নসিব করে দিব তৌফিক দান করে দিব তারা জন্য তো খুশহাল চাকার বাস্তবায়ন তারা না জানায় করে দিব আমরা রবিয়তর গুণী মানুষের পালাই চাল অলিও মানুষ দান দিলের মধ্যে মানুষের পালাই কামনা হুজুর পাক করেছিল আমার আপনার যার মধ্যে আছে তাই আমরা রবি এরা দিন যে আমরা নরম করে দিছি চেঙ্গিস কা আলাকু কার পাকিজা যখন সিদ্ধ সামন্ত দিয়ে আইতা এক ফকি রবি আসলা হজরত জালালুদ্দিন রহমতুল্লাহ সুফি জালালুদ্দিন রহমতুল্লাহ এরা শত শত হাজার হাজার মানুষের খুন করিয়া এরা মাথার মধ্যে খুনর পিয়াস যখন জালালুদ্দিন জালালুদ্দিন রহমত সুফি জালালুদ্দিন যখন জেলল তখন তার মনের মধ্যে মারার আগ্রহ হয়েছে যেটা কাতল হয়ে কোনো পাহানা না দেখিয়ে বিজয়ী হবে একটা পথে তোমার গাড়ি সম্মান বেশি না আবার পুত্র লেখ সম্মান বেশি কারণ জবাব দিলা যে জবাব দিলা একটা শিক্ষণীয় বিষয় কইলা হল যদি আল্লাহর কাছে আল্লাহর যদি আমি রাজি করতাম পারি আমি যে আপনার রাজ্যে ভাণ্ড হলো বন্ধা অনুযায়ী তৈরি আমার গাড়ি করতে আর যদি আমার মালিককে আমি খুশি করতাম গাড়ি না তৈরি তোমার পুত্র লেখতে দাম তোমার পুত্র লেখতে দাম বুজুর কইতে হইলে মানুষের অর্থাৎ গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ব্যস্ত বুনিয়াদ তাবিবিন যে কমপক্ষে একজন শেখ বলতে হইলে মসজিদ বলতে হইলে 12টা গুলন করেছে
দুই বোন হইলকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দুইটা সুবর্তি আনার লাগবে, একটা হইল যে সাব্বার, একটা হইল যে সত্তা। আল্লাহর সিফতের মাঝে দুই সিফত হইলকে, একটা হইল গাব্বারের জুনুদ, একটা হইল যে সত্তার জুনুদ। গাইন গুনারে মাফ করে দেন এবং আয়ুবে ছুপাইয়া রাখেন। এক বুজুর্গ দরবারে বেকস মহিলা কাকুন বেশ হইল, যখন তার দিলের আর্জি পেশ করতে তখন তার বায়ু নিষ্কাশন হয়ে গেছে, আওয়াজ করিয়া তার বায়ু নিষ্কাশন হয়ে গেছে। এটা বড় লজ্জার বিষয়ে, পুরুষ হইলে যেমন তেমন এক মহিলা একটা ও সামনে ইয়ে পাঠিয়ে দিচ্ছে, লজ্জার বিষয় না দেখতে। আল্লাহ রবিয়কর হায়া দেহ কাল হায়া ও সৌবত মিলাল ইমান। এই বুজুর্গে এই মহিলারে সান্ত্বনা দিবার লাগে, তাই খালুয়া বন্ধুকে শরীরে খাল বলি। যখন এই মহিলার জেলে কি নাইছে যে এই বিশ্বাবে খানে হলেন না, মহিলা বুঝলি গেছে সরম বাঙি প্রকাশ করে এই মহিলারে খানোর মাঝে আজ রাখছে যে কে তুমি টিকা কো আমি দুনিয়া না জুড়ে পড়ে। মহিলার জেলে ইতনা নই গেছে যে আমার লজ্জার কোনো কারণ নাই, আমার যে বায়ু নিষ্কাশন হয়েছে তার আওয়াজ পৌঁছাবে পৌঁছে। আমার অভিযোগ সত্তার রজু হওয়া লাগে, মানুষের আয়ুকে ছুপানো হওয়া লাগে, মানুষের জীবন সঙ্গে বুঝতে আসেন পয়না, মানুষের কমা সুন্দর দৃষ্টিতে দেখা লাগে। আল্লাহ মুমিনের গুণ হইছে আল্লাহ যিনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াস-সাররা ওয়াল-কাযিবিনা ওয়াল-গায়িবা ওয়াল-আতিনা আমিনা ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুমিন ও ব্যক্তি যে গরিব অবস্থায় আল্লাহর কাছে কয়রাত করে, গরিব হয়ে গেলেও কয়রাত পাচ্ছে না। মুমিন ও ব্যক্তি যে ব্যক্তি গুসা উঠে গেলে গুসারে জমাইয়া রাখে। মুমিন ও ব্যক্তি যে ব্যক্তি মানুষরে মাফ করি দেখে, আদাবতী দুশ্মনী বিরোধ দিয়ে রাখে, কোনোদিন কোনো মানুষ চিন্তা বলতে পারতাম না, কোনো রেজিল বকিল মানুষ চিন্তা বলতে পারতাম। হযরত বরকত দস্তগীর রহমতুল্লাহ ফরমান, দ্বিতীয় দুই গুণ হইল কি রসুলের পার্সেল সালাম আসি পর, একটা হইল কি রফিক আর একটা হইল শফিক। দুই গুণ যার মাঝে আইছে সেই ব্যক্তি ওলি বা মসজিদ হওয়ার ক্ষমতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই গুণ, একটা হইল কি সিদ্দিক, একটা হইল কি মুসাফির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আসতে সিদ্দিকে আকবর আসতে, হিজরতের সময় যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে যাইছে, এই সময় কাফিরদের পক্ষ থেকে 100টা উট আল্লাহর নবীর জিতা অবস্থায় অথবা মৃত অবস্থায় সন্ধান দিতে পারলে, দরিয়া দিতে পারলে 100টা উট পুরস্কার দিচ্ছে না, কিন্তু সবে জানি আমরা জানি না নিয়ে এই উট পুরস্কার লোক গড়িয়া অনেক মানুষ তখন আল্লাহর নবীর পূর্ব পাই, অনেকে সিনিয়র বাইরে গেছে, অনেকে না সিনিয়র বাইরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিনে ইলে একটা অবেলা যখন গিয়ে নিকটবর্তী হইল, আজ সিদ্দিক আকবর যে দেখাইল যে তোমার সাথে এসে আমি বড় মুসিবত পড়লাম, যদি বলি যে মোহাম্মদুর রসুল্লাহ তাহলে রসুল্লাহ পাকড়াও করে দিল, রসুল্লাহ প্রতি জীব দামন পত্র হয়েছিল, আর যদি বলি আমি সিনি না আমার জানি না তাহলে মিশা মাত্র সম্পত্তি না সম্পদ নাই আবু বকর সিদ্দিক উভয় জায়গা থেকে গেল এবং রসুল পাকুল ইসলামের গান আল্লাহ আমরা কইব যে দিনের ওয়াজ বড় বড় কষ্টকর,
পালা গাড়ি নিয়ে আজ্ঞা পালা অবস্থায় মাইকের মাঝে মাতিলা মশাই মশাই আজ্ঞা হাতিয়া ভাই দেয় দিন বলে দিনত ক্লিক করা কৃষ্ণক হুজুর পাক করেছিল ব্যক্তিরা দিকে প্রচার আল্লাহ নবী যখন সেজদার দেশ হয় না আল্লাহ নবীর জান নিরাপত্তা আসল্লাহ আল্লাহ নবীর পিঠ মোবারক করে উঠে নারী করে উঠে দেওয়া হয়েছে শিশু বালিকা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি তকলিফ দেখতে যে করে বরদাস করতে না তাই এগুলোর অপসারণের চেষ্টা করছেন কিন্তু দুটো আসছে আল্লাহ নবীর মতো কাটা মিশিয়ে রাখা হয়েছে কথা আসেন না আসেন না এরপরে আপনি হুজুরের পাক আটত্রিশ জন মুসলমান যেদিন বিষয় আল্লাহ নবী সরু রাখতে হয় কঠিন দিনটার সামনে আবু জেলে আবু জেলকে দেখিয়ে রসুলের পাক প্রমাণ যে আবু জেল তুমি সাক্ষী দেও যে আল্লাহ তালা কোনো মাহবুব নাই আর আমি আল্লাহ পক্ষ থেকে রসুল নেই আবু জেল এবার দম্ভ হয়ে পাথর রয়েছে আল্লাহ নবীর ছেলে আঘাত করছে আল্লাহ নবী রক্ষা করছে হুজুর পাকিস্তানের পট্টি বান্দিয়া আল্লাহর করে কিনারা দিয়া আল্লাহর এফাজত মশগুল হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকারকে দিয়ে আইসে এবং বড় বাহাদুর নিয়ে আইসে তাই দুই মহিলায় দেখতে আসলে যে আমি পাঁচটি ধরে এই মাত্র আবু জাহেদে মারছে আর তাই কি নাতি নাতি দেখতে এই কথাটা কি আমির হামজার কানুকে পড়ছে কোন যে দুই দিন কি সংবাদ হইলা যে হ্যাঁ আপনার পাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আবু জাহেলের মাঠকে এবং তাকে রক্তাক্ত হল তাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কই যে আবু জাহেল কই এটা তক্ত নসি লইয়া পোয়া কুরাইশ দলন দিয়ে বিলিং করে তাদের হামজা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হইয়া হইলা হে আবু জাহেল তুই মনে করছিস যে আমার মোহাম্মদ লাওয়ারিস হয়ে গেছে যখন আমি হামজা বাদকে আল্লাহ নবীরে যেভাবে আঘাত করছে ঠিক আবু জেলটা হামজায় সমানভাবে আঘাত করছে প্রতিশোধ গ্রহণ আবু জেলের চিন্তা করছে যে যদি হামজার এখানে আবার আমি ফিরে আসি তাই যে কুরাই সব দেয় করে দিবে এবং একটা শুক্রবার আবু জেল নিশ্চুপ রয়েছে আগে হামজার জেলদার থেকে উঠিয়া কি আল্লাহ নবী হামজার দেশ হইল যা কই যে বাকি যা তোমার আবু জেহেলে মাসি আমি তার সমুচিত জবাব দিয়েছি তার বদলা গ্রহণ করিয়াছি তুমি কুজুরি যাও আল্লাহ নবী ফরমান যে না আমি কুজুরি যাব না সে কোন জিনিসে কুজুরি ভাবছে আপনি বই নাও কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কুজুরি আল্লাহর পক্ষ থেকে ফিরকা হইছে হযরত আমির হামজা কে তাক্তা উঠে বলে যে আশহাদু আন্নাকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান কবুল কত তো মহিলা 38 জন জায়গা 29 জন 22 বছরের উমরে দায়িত্ব দেওয়া হয়েছে উমরে শপথ করতেন যে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ইবাদতের কাতল করি তো তাই তলোয়ার ঘুরাই করে ইয়া শপথ দেয় মানুষ জিজ্ঞাই বা অত অত গরম কেনে অত পরিশ্রম কেনে বলছে মাত্র না মোহাম্মদের বাদু হয়ে সাতটা নাও তো সাহস করে দুই একজনে হইল যে তুমি মোহাম্মদের কবর করতে তোমার বোনের কবর তুমি করবে কিতই বলে তোমার বোন তো মুসলমান হইল কি কথা ওনার পরে তোমার জাতীয় আল্লাহ সাথে সাথে তার বোনের গরম গিয়ে উপস্থিত হই দাদা টাকা যে কুলিয়া বই যে বই বই পড়িয়া আসলে যে প্রচন্ড মাই শুরু করে বোন যে খুবই মামলা শেষে বই উঠিয়া হইলা ভাই থামো তুমি আমার মাদিয়া মোহাম্মদুর রসুল্লার পিছন থেকে সবাই ভয়টা ভাবতে নাই তুমি জানিয়ে রাখিও তুমি যে খাতাবর বেটা আমি ওকে খাতাবর বেটি আমি সে দম পর্যন্ত মোহাম্মদুর রসুল্লার দামন করিয়াতাম ও রাদিয়াল্লাহু আনহু এটা একটা সম্বিত ফিরিয়া হইল দিকে যে তোমরা টিকা করা অবস্থায় কিন্তু আমরা কোরআনের ভিতরে মামলার সালাম করা কিন্তু আমার শোনা উদ্যোগ না তুমি অপবিত্র তুমি গোসল করতে হবে ওমরে কে গোসল করছে তাহিরি পাকিজা হাসিল করছে আল্লাহ তার বাতিরি পাকিজা হাসিল ওমর রাদিয়াল্লাহু আনহু ও ব্যক্তি যাই 40 নম্বর মুসলমান আসলা ওমর ও ব্যক্তি আল্লাহ নবীরে মারার পরিবর্তে কুরাইশের প্রত্যেক ঘরে ঘরে দরজা ডাকি ডাকি দিয়া বলছেন যে এখন আমি ওমর ইসলাম কবুল করছি জানিয়া রাখি এখন ভারতে মুসলমানের বিরূপ রেখেছে লিখতো আমি ওমর কি মাতাম নদী করতে
উমরের এই যে সিদ্ধার যেটা উমর রাজিয়াল্লাহু আনহু এই যে নিজাত যেটা আছে এটা এই ফাঁসিয়ে যদি কোনো মানুষের উপরে না পড়ে তাহলে সে অডিও দিতে পারত নাই। ফেসবুকে গেলাবতি দিয়াছিলাম বদরপুরি রহমতুল্লাহ বলিবা তারা আসলা হজরত সাহেব কিবলার সামনে বলিয়া বদরপুরি বড়সাবর সামনে বলিয়া তালিকা বলিয়া আমি তার বলছা বলিয়া এর বাইরেও যে টাকা মারুন না এটা কোনো কথা নাই টাকার সম্ভাবনা আছে কিন্তু যারা মরিদ আসলে এখন তো মায়ের মরিদ আসলে আল্লাহওয়ালা আসলে ব্যবসা করে সন্দেহ নাই তারা যে গেলাবতি বদরপুরি যায় না দিলে বর্তমান প্রজন্ময় ফেসবুক যে গেলাবতি দান করে দিলে এটা থেকে একটু একটু সতর্কতা অবলম্বন করা দরকার না দরকার না আরো কোন লোক হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু গুরু কয়টা গেছে ছয়টা গেছে আটটা গেছে আল্লাহ দুই সিফত রসুলের পাঁচ করে ছিলাম দুই সিফত ওমর আবু বকরের দুই সিফত ওমর রাদিয়াল্লাহু আনহু দুই সিফত কয়টা গেছে আটটা এখন রয়েছে সাতটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সিফত স্বর্ণ মুদ্রা আল্লাহ নবীর হাতত তলি উঠাইয়া দিয়েছেন রসুল্লাহ ইটা খুশ হইয়া হাত মোবারকর লইয়া লড়াই না কই মালা উসমান আল্লাহ জাআলা কিয়াম আলা বাদা উসমান যাও কাম বলি গেছে এরপরে কি কোনো ইবাদত করতে নাও পারো আল্লাহ তোমার উঠে দিবে এই ব্যক্তি না হলো উসমান আল্লাহ নবী ফরমায় যে উসমান সব নবীর জন্য তো রফি পদ আছে না আমার রফি করে লাগে উসমান বিন আফফান এত বড় সাহাবি কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু ওলা কান্দিতা অবলিতার সামনে নজর আইলো তার চকুর ভাগে দাঁড়িয়ে মোবারক দিয়ে এটা কেন বলতে আল্লাহ আল্লাহ মানুষের পরিচয় দিয়া মান তাওয়া তাআলিল্লাহি রাহমাতুল্লাহ আমার বাবাই বলতে যে কাছে কল্প দেবে কাজ নিশোর থেকে দুঃখে থাকে আল্লাহর বন্দিকে যে মানুষের পাইছে নি মানুষ আল্লাহর কাছে তত বেশি নত হই যোগ্য করছে শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ এর একজন আল্লাহর পরম মতাবর মধ্যে এক ব্যক্তি সাদর আবৃত অবস্থায় সিজদা করিয়া এবং খান্না শুরু করতে তার সামনের দিকে সব হাজি হবে সব ক্লাব পালি হবে নিজের এত কান্না কোন গুণাগারে কান্দিতে একবার লাগে অনেক কান্দার দিয়ে উগাইছে সান্ত্বনা দিবার লাগে যখন জমিন থেকে মাথা উঠাইছে চিৎকার শুরু হয়েছে তো বরপির দস্তকে পড়েছিল আব্দুল কাদের কে আমি কেন মধ্যে যত বড় দুনিয়ার পঞ্চই আল্লাহর কাছে তত নত হয়েছে বিগিডি আত্মীয় না কোনোদিন আমলার বস্তা বার্তা নাই বাজার চিন্তা বুঝিয়া ব্যবসা চিন্তা বুঝি কেউ আল্লাহর বস্তা বার্তা নাই আল্লাহর দ্বারা বনে গেছে তারা এক পরিচয় লোকে তারা চুলা বন্ধ দিতে না মানুষের খাওয়ানি শুরু করছে বড় সবাই মানুষ নিয়ে বই পাবো ও কাছে অতটা এখনো হয়ে গেছে তো খেয়াল নাই এটা বুজুর্গানে কেরাম ওর আদত এক বুজুর্গে মানুষের মেহমানদারি করতে গিয়ে নিজে মকরুজ হয়ে গেছে ফর্জি হয়ে গেছে তার বাড়ির ফাউন্ডার হচ্ছে দফা হচ্ছে ফাউন্ডার দেখলে তো আমরা কিছু তো সবাই বাড়িয়ে যাই যে মানুষের আদর কিন্তু তাই ফাউন্ডারের সামনে বয়ের আসতে না তার মনোনয়ন যাত্রার চিন্তা এলো
যে আল্লাহর বর্তা বলে আমার বাড়ির মেহমান হয়ে গেছেন, আমি তো কোনো মেহমানদারই বর্তমান করলাম না, আর না আমার কাছে কোনো জিনিস আসছে না কে হার ছোট বাচ্চা হয়েছে কিছু সময় পরে ছেলে খান্দিয়ে উঠে খান্দ হয়ে যাবে আমি দিন আমার মা বুঝবা আমার বিদায় দিলে তো আমার কেখা দিলে তো আমি কেখা লিয়ে গেলে আমার মায়ের কামি কিনিয়া দোকানদার হতে জিকে যায় স্যার রহস্য বুঝলাম আমরা তো দুই ঘন্টা যাবৎ বইয়া আপনার আপনার পাওনা দেখার অপেক্ষা করলে আর এই বাচ্চা আইলো খান্দিল আর লগা লগাইয়ে বন্দোবস্ত হয়েছিল পাওনো মিটাই দিলে কইলে তুমি যে খান্দিস নাই খান্দিস লাগে আল্লাহ তো খান্দন হয়েছে তাহলে পালিয়া তাহাকু কালিলাম ওয়ালিয়া বুকু কাসিরা মুমিনের বৈশিষ্ট্য যদি খান্দা আল্লাহ নবী ফরমান তোমরা খান্দা রাই সুখিয়া কোরআন তিলাওয়াত করিও খান্দিবার চেষ্টা করিও যদি তোমরা তোমরা শকুর বুদ্ধি আমার সামনে আমার এই ব্যক্তিরও সুপারিশ করি বলে আমি শহর এবং আমি বাপ অনেক সলভীয় বেকারে লাল হাজিস কয় এটা লাল হাজিস না এটা সহি হাজিস সহি হাজিস সহি হাজিস এরার অজ্ঞতর হাজি এটা লাল হাজিস কয় অনেক বিষয়ে তারা গাল হাজিস কয় এরার এরার এটা অজ্ঞতা বা হিংসার হিংসার বশবর্তী হয়ে যায় অগ্রগত গাল হাজিস ও ঠিকাদারি পাঠানো আস না এটা এটা মহাদিসিনে কারণে হাজিস স্তর গাইয়া হাজিস প্রকার বেদাল গাইয়া রাশিয়া গেছেন এটা বর্তমানে আইয়া আলবানির মানুষের এটা আলগাইবার কোনো সুযোগ নাই এটা ইমাম অব্দ এটা আলগাইয়া বসব বেদকে তারা তার রাখতে রাখতে তারা মহব্বত আসছে তারা মুমিন সাব্যস্ত হয়েছে তারা আতাউদ্দিন আসছে তারা মোনাফিক আল্লাহ মুমিন আর মোনাফিক আল্লাহ আলী রাজি আল্লাহ আনুর মাধ্যমে আল্লাহ রসুল ইসলামে ঘোষণা হল মানুষ কখনো মসজিদ হইতে পারিবে হিম্মত এমন সব বন্ধা আল্লাহ লইয়া গেছেন যারা আল্লাহর নামে কসম পাড়িয়ে দিলে আল্লাহ কসম পূরণ করি মুসলিম শরীফের নিয়ত হইল কিয়া রূপ আশাসাম আকবারা মাতফুইন বিল আবওয়াবে লাউ আকসাম আলাল্লাহি লা আবাররা শরীরের কাপড় ফাটা ছিরা মাথার চুল উস্কো পুস্কো ফকিরে বেশে চলে মানুষের দুয়ারে দুয়ারে ছাড়িতে হয়
মানুষের দ্বারা তার দুয়ারও আশ্রয় দেয় না, কিন্তু এই ব্যক্তিতে আল্লাহর নামে কোন কসম করিলে আল্লাহ কাছে যাতে এখানে কোনো কিন্তু আল্লাহ আল্লাহর মকবুলিয়তের লাগিয়ে আল্লাহ পথ তুলিয়ার আশ্রয় আপনি জমিনের আলিফ হই আল্লাহরে করিয়া জানাইলে আল্লাহ আপনার দিলর ক্রব দিলর করিয়া আল্লাহ শুনবা এবং এটাকে কবল করবা। অনেক দোয়া কবুল হইব, অনেক দোয়া কবুল হইব না। আমরা তো নগদ যেটা পাই ওটা মনে করি আমরা লাগি পালা বাকি লিস্ট থাকলেও কোনো ক্ষতি নাই। মোমিন বাকি থাকে না, মোমিনের এক পরিচয় দিয়ে মোমিনে সব দেখে না, কিন্তু সবর প্রত্যাশা দিল লোক আছে। হুজুরে পাল করে দিলামের ফরমায় কেয়ামতের দিন আল্লাহ তার কিছু বন্দা করে কাটিয়া বই ভাই বন্দা তোমার কেয়ামত তুমি সমঝে নাও। এই বন্ধা আরম করবো আল্লাহ আমার মালিক আমি খুশি নইলাম। আল্লাহ জবাব দিবা যে বন্ধা তুমি যে দুনিয়ার কাছে দোয়া করতে কিছু পুরনো হয়েছিল আর কিছু তোমার লাগিয়ে আমি দুনিয়ার পদ পরিবর্তে আগ্রহ করে আমি রাখি দিচ্ছিলাম, আজকে তোমার নিয়ামত জমা করি তোমার আমি দান করে দিলাম। তোমার তো বন্ধায় বলবো আল্লাহ কেন দুনিয়াটা নিলাম আজকে সব যদি আগ্রহ করে লাগি চাকর তৈরি আমি মাল না বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হিম্মত সাহস আল্লাহ নবীর দরবার সাহাবায়ে কেরাম বেষ্টিত অবস্থা আল্লাহ নবী বৈঠক করে আমি নামক কইল নাইয়া অ্যাডভেঞ্চার করছে হে মোহাম্মদ গুষ্টি যদি হিম্মত থাকে তাইলে আমার লোকে লড়াতাম নাউদুবিল্লাহ হিম্মত থাকলে আমার লোকে লড়াতাম সাহাবায়ে কেরাম উৎসুক আলী রাদিয়াল্লাহর কারণ হুজুর এই সময় তার বয়স হইল গিয়া 22 বছর হুজুর পাশে আগে তুমি বইছ তুমি ছিল না নিজ ব্যক্তিকে আলিপ বই আবার যখন ঘুরা লইয়া গিয়া দেশবাসী রাখছে হে মোহাম্মদের পুষ্টি যদি পারো তাইলে আমার লোকে লড়াতাম আবার হুজুর তাকে কারণ রসুল্লাহ ফরমাইন আমি তুমি বই চাও এর নাম আমি 500 জন ব্যতীত তার মোকাবিলা করা সম্ভব। কতজন মানুষ লাগে? 500 জন মানুষ লাগে। আলী রাদিয়াল্লাহু আনহু বলি তৃতীয়বার যখন এই আহ্বান করছে তখন আলী রাদিয়াল্লাহু আনহু আবার কারো হয়েছে বলে হোক কেন সুবহান আল্লাহ আলীর মর্তদা কারো হয়েছে হুজুর পাকের প্রমাণ আলী তুমি বই দাও বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ইজ্জত তো আমার লাগে যথেষ্ট আপনি ইজ্জত দেখো আমি এর লাগে যথেষ্ট বয়স্ক মানুষ মরলেও আফসুস কম হইব না একজন মানুষ নতুন থেকে আমার সামনে মোকাবিলা চেও আমি রাজিরা ফরমায় যে তুই আমার এই সিরস নিয়ে আমার মায় আমার নাম হায়দার রাখছে তোমার মতো কাফি যে তোরা সেই করবার লাগে আমি আলিম দেব যখন আমি আমি এই কথার জবাব দিচ্ছি তার গুসা উঠছে এ গুড়া দিয়ে আর আলি কালি পায় মানে বিনা গুড়ায় পয়দলে গুড়া নিয়ে যখন আইছে তুলোর কুন্ডি কুন্ডুলা উড়ি গেছে তুলা উড়ি গেছে সাহাবি আপনি একটা আওয়াজ ঘুরছিল একটা আওয়াজ হয়েছে বড় বিকট আওয়াজ সাহাবায়ে কেরামের মাথা নিঃশ্বাস থেকে দিলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই মাত্র হয়তো আলী শহীদ কিন্তু যখন তোলার কুণ্ডলী হটিয়া গেছে দেখা যায় আলী জায়গা খাড়া রয়েছে আর আমি তার গুড়া সহ এক সেজে আলী রাজে এক সেজে আমিরের গর্তন কাটিয়ে কুড়ার গর্তন কাটিয়ে মাটির তুলন দিচ্ছে তাই নতুন শক্তিশালী মানুষ আসলো না কিন্তু হিম্মতের ক্ষেত্রে আলিচ্ছে অগ্রগণ বার্তা আসলো না আল্লাহ কান দেয় কি হিম্মত দান করছে বলছে পাকে পরমাই আল্লাহর অলি যারা ওই পর তারা দিতে আলির হিম্মত থাকবে পারো থাকবে এটাকে বলছে বিরাকি করার ইচ্ছা হোক অনেকরা মনে করে মনে চিল্লার গেলে কি ভিড় বলি যাবে আর কুড়ায় একটু মনে হয় একটু পাগুড়ি ফিল দিলে মনে হয় ফির বলে দেব ফির বলতে হইলে আগুনে দুধ বাদ গলমে ফাটা থেকে বসে তুমি বসে যাবি বাটা এক ত্যাগর নাম জিন্দগির এক ত্যাগও পাঠাই দেওয়ার নাম হইলে কি দরকার বলা হয় যেটা আমরা বুজুর্গানে কারাম রে আমরা দান করতে হই এবং এই সিলসিলার আমরা হক সিলসিলা হিসাবে কেমন পর্যন্ত
আল্লাহ টাইম রাখতা হৃদয়ের লোক আপনার ফরিয়াদ আল্লাহ তোমার আল্লাহ তুমি কবুল করবার আমি কি এমন মানুষের কথা কইতাম না আল্লাহ দুধকে হারাম করি দিয়েছেন যে মানুষের হচ্ছে দুধক হারাম তাহলে এখন জ্ঞান শুরু হলে আমরা জানতাম আল্লাহ নবী জবাব দেন আলা কুল্লি ফারিকিন লাইয়িনিন সাহবিন চিন্তা আখলাকি গুণ আল্লাহ নবী ফরমায় যে মানুষের পরিপত্র বাড়ে অর্থাৎ তারে মানুষের সহজে ফাইলিত বাড়ে টিকিট লাগে না অ্যাপয়েন্টমেন্ট লাগে না মলম করা লাগে না দলাল করা লাগে না আল্লাহর মকবুল বন্দাগণের পরিচয় আল্লাহ নবী ফরমায় যার কি অভ্যাস করে উঠে গেছে আল্লাহ তাহলে যুদক থেকে আরাম করে রাখবে যে মানুষ নরম করে গেছে যে তারে নরম বানাই গিয়েছে মানুষের তারে নরম হিসাবে পায় রসুলে পালন প্রমাণ দুই মুসলমানরা গিয়া জন্মতলরা হারাম করে দিয়েছে তার প্রমাণ কর্কশ বলে গেছে দিল পাত্র দিলের মাঝে মায়া দয়া উঠে গেছে এবং তার জবান কর্কশ বলে গেছে জবান দিয়া মানুষের ঢুকতে আমি অনেক জায়গায় বিদেশ দেশ বিদেশ ব্যবসা ঠিকাদারি রাজনীতি সব কিছু পিছনে মানুষ দৌড়ায় গর্বের শান্তি করতে পারি কথা ঠিক নেই ঠিক নাই মানুষের লক্ষ্য একটাই যে আমি দৌলতমন্দ হইতাম আমি ইজ্জতদার হইতাম না দৌলতের মালিক হইব না ইজ্জতের মালিক হইব যতক্ষণ না আমার নবী তাবেদার না বলবো আল্লাহ নবী ফরমান তোমরা গর্বের যদি তোমরা শান্তি বানাইতে হয় গোট থেকে তিন জিনিসে তোমরা দূর করে দেবো সমাজ থেকে তিন জিনিস দূর করে দেবো একটা হইল গিয়া মিসামার মিথ্যাবাদী মিথ্যারে দূর করে দেবো আর একটা হইল দুর্বলে দূর করে দেবো অত্যাচারকে দূর করে দেবো আর একটা হইল গিয়া শ্যানককে দূর করে দেবো শ্যানকের বদলে যেখানে আমানতদারী কায়েম হয়ে যাব প্রত্যেকের ঘরের সন্ধান জানিয়ে রাখো আপনার ঘর যে আমানতদারী কায়েম থাকে শূন্য সিতম থেকে যে আপনার ঘর মুক্ত থাকে যদি আপনার ঘরের মাঝে ফিত্তার পরিবর্তে চৈত্য প্রতিষ্ঠিত হয়েছে আপনার ঘরের ইজ্জত লাগবে ভদ্র বাকি রাখে এটা হইল কি ঘর সদাই বাট করি তার সমাজ সদাই বাট করি তার অন্য জায়গায় করছি তাতে কি চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বৈশিষ্ট্য দিতাম আমরা পৌঁছেছি ইতিমধ্যে সরকারি একটা সিদ্ধান্ত নিশ্চয় যে যারা শিশু দর্শনকারী তারারে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হইব তবে আলহামদুলিল্লাহ এবং জিনা এবং দর্শন যদি দূর হয়ে যায় তাহলে আমরা দেশ মজলুমের উপর জাত থেকে রক্ষা করব কিন্তু একটা কথা মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের দৃষ্টিগোচর আমরা করতাম চাই যে এইটা তো সরকার বহু উদ্যোগ লইয়া সফল হয়েছে নিঃসন্দেহে টিকার মাধ্যমে হাম রোগে দূর করতে মোটামুটি সক্ষম হয়েছে ডক্টরে দূর করতে মোটামুটি সক্ষম হয়েছে ঐশ্বর্য উত্তেক্তকরণকে সামাজিক আন্দোলন করিয়া মোটামুটি সরকারি কন্ট্রোল আনছে না গিয়ে আমার আছে তো আমরা দাবি হইল যে আজকের এই বিশাল সমাবেশ থেকে আজমান আলিসার বক্তব্য দিয়া যে দেশ যে মধ্যম আয়ের দেশ বানাইছে উন্নত বিশ্বের দেশ বানাইতে আমরা কোন আপত্তি নাই আমরা খুশ আজ থেকে 30 বছর আগে মাঝে বিরাট যাইতে পণ্যর কাছ থেকে খাবার দার বলি নিতলিত জুতাদান পর্যন্ত বড় করি হয় এবং মাটির মাঝে সাথে মিশাইয়া মাঝে বদরের নমাজ মাপ পাইয়া কান্দর মাঝে করতে আজকে টাইসর বাথরুম গরম পানি ঠান্ডা পানি মহমলর জায়নামাজ কুয়েত কাতার থেকে আইছে তারপরে উঠে বিষয়া করছে ওপরে দিন পালন করা করে নিয়ে
অভাবে স্বভাব নষ্ট, খেতে খুশি অভাবে স্বভাব নষ্ট। যখন ঘরে ঘরে দুপুর খাদি মাংস রাখছিস না, আটা রুটি খাইয়া মানুষকে এখন পালাইছে, তখন মানুষের পরে সকালবেলা কোরআন যদি করছি লবত আসিল বিদায় সত্যবাদিতা আসিল এবং আল্লাহ নূর বরকত হইয়াছে। আজকে দেশ উন্নত, কিন্তু চরিত্র দক্ষ কথা ঠিক না? ঠিক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা গুজারিশ, দেশকে যদি উন্নত করতে চাই আমার নবীর তরবিয়তকে কবুল করছি। আজকে সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র, কানাডার মানুষকে বসত করবার লাগি যায়, আমেরিকার বসত করবার লাগি যায়, ইউকে আরেকটা সভাপতি মহতরম সাহেবুল হাসিন চৌধুরী যা আমার বাংলা প্রশ্ন, ইউকে মানুষের যায় বিনা পরিশ্রমে টাকা আসে না, বরং পরিশ্রম আমরা দেশটাকে কয়েক গুণ বেশি করা লাগে। কিন্তু মানুষ কেন পারি এই দেশ উন্নত উন্নত বিশ্বের দেশ কিভাবে হল? একটা অমুসলমানের দেশ, এই দেশের মধ্যে নাফরমানি আছে কিন্তু কোনো জুলুম নাই, এই দেশের মধ্যে নাফরমানি থাকতে পারে কিন্তু কোনো জুলুম নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আপনার যে দেশে সামাজিকভাবে একটা আন্দোলন সৃষ্টি করে প্রতিষ্ঠান ভিত্তিক একটা সেমিনার সেম্পোজিয়ামের ব্যবস্থা করে প্রচারপত্র ব্যবস্থা করে বিভিন্ন প্রণাম করে এই দেশ থেকে যখন মিথ্যা দূর করতে পারবেন, এদেশ উন্নত বিশ্বের দেশ হবে। এদেশের কোর্ট কাছারিতে যেদিন শতকরা 80 ভাগ মিথ্যা সাক্ষী বন্ধ হবে এই দেশ সোনার বাংলাদেশ। আমি মাননীয় প্রধানমন্ত্রী বলছিলাম আপনারা দুয়ারি হিম্মত আল্লাহ আমাদের দেখলেন আমি আপনার বিপক্ষে বক্তব্য রাখি, তখন তিনি খুশি হয়ে শিখাইলেন যে কি বিষয়। আগে হইলাম যে আপনার ডিজিটাল বাংলাদেশের বিরোধী টাকা নিয়ে আছে কেন? কেন ডিজিটাল অর্থ এটা নয় যে গ্রামের যুবকদের হাতে নেট পৌঁছাইয়া দিয়া ইন্টারনেট দিয়ে চরিত্র নষ্ট করা। ডিজিটালের সুফল হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তায় আগে ডিজিটাল পদ্ধতি আপনি ব্যবহার করবেন, বাজারের বেদাল খাদ্য নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল পদ্ধতি থাকবে, সুদ ঘুষের দুর্নীতির বিপক্ষে আপনার অফিস আদালতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার হবে, আসামি শনাক্তকরণে ডিজিটাল পদ্ধতি ব্যবহার হবে। তাই নোট করছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ, এবং নির্বাচনী ইশতেহারও দেখা গেছে যে খাদ্যমান নিয়ন্ত্রণের ডিজিটাল পদ্ধতির ব্যবহার তিনি অঙ্গীকারবদ্ধ। ডিজিটাল বাংলাদেশ পথে আমাদের আপত্তি নেই, কিন্তু যে দেশে মজলুমের ফরিয়াদ গগন বিদারী ফরিয়াদ, যে দেশের এক মাই সারাম লীগের ভিতর থেকে শত শত মজলুমের ফরিয়াদ প্রতি রাত আল্লাহ দরবার দিয়ে পড়ছে, যে দেশে প্রাইমারি স্কুলে নিষ্পাপ শিশু দর্শন থেকে মুক্ত হচ্ছে না, আসামিকে শনাক্ত করা যাচ্ছে না, পুলিশ এটা নিয়ে বানচাল করতেছে, আমরা দেশে মার্ডার হয় পুলিশের ঢিল খুলে, কথা ঠিক না? ঠিক না? এখানে যদি ডিজিটাল পদ্ধতি দিয়ে পুলিশকে নিয়ন্ত্রণ করা যায় এবং খুশিকে ব্যক্ত করা যায় তাহলে এদের সুন্দর বাংলা থেকে পরিবর্তন।